হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীজ গ্যালারি। অ্যান্ড আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অনেকদিন পর আবার ব্লগ করছি, তো আজকে ট্রাভেল ব্লগ স্টার্ট করছি। আমি ফুল ফ্যামিলি যাচ্ছি হচ্ছে পুরীতে। আজকে হচ্ছে 23 তারিখ এপ্রিল মাসের, এবং দেখতেই পাচ্ছ সব লাগেজ প্যাক হয়ে গেছে আমাদের। এই যে মা, অনুদি, দাদা, দেখি যে দাদা, আমিও রেডি হয়ে গেছি, সব লাগেজ প্যাকড। আমাদের ফ্যামিলি যাচ্ছে এবং আমাদের সাথে যাচ্ছে অনুদির ফ্যামিলি, মানে অনুদির মা আর বাবা। তো চলো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে, সিরিজ ওয়াইজ যাবে, মানে পার্ট 1 পার্ট 2 এরকম করে। তো চলো বেরোনো যাক। ইম্মা কোথায় যাচ্ছি? সবাই ঠাকুর নমস্কার মনে মনে করেছে। সব লাগেজ, 3টে লাগেজ হয়েছে। এটা আমাদের, মানে বাবা মায়ের, এটা এটা অনুদির, আর সুমুর আছে ভেতরে, আর ওই যে ব্যাগটা দেখছো ওই ব্যাগটা হচ্ছে আমার। এ চল রে, গিরি 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 গিরি। প্রত্যেকবার দাদা এমন করে বেরোনোর আগে সুমুর ওই ব্যাগটা নিয়ে নাও। সব ব্যাগ নেওয়া এ করা, নাটকের শেষ নেই। বাবা গেল, তো চলো এবার আমরা বেরোই। আমরা এখানে সবাই রেডি হয়ে গেছি, আর বাবা লাগেজ নিয়ে, আর এখানে দুটো লাগেজ আছে, এই দুটো আমি নিয়ে নিয়েছি, আর বাকি বাবা লিফটে করে নিয়ে নিচে চলে গেছে। তো চলো যাওয়া যাক। চলো, ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে, আর আমরা শ্রীরামপুর স্টেশনে মোটামুটি অলমোস্ট সবাই চলে এসেছি। মা, আলো, মা, বাবা, এখানে আমার বাপি আছে। তো চলো। এই যে অসহায় মানুষজন ট্রেন ছেড়ে দিয়েছে, বসে পড়ে। এটা একটু তাকা, অসহায় মানুষজন, প্রচন্ড গরম লাগছে। সারা জীবন বাচ্চার খাবার, ড্রাইভার, ওয়াইফ নিয়েই ব্যস্ত। কি হলো? এখানে আমি গরমে অবস্থা পুরো খারাপ, ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে। এবার চলো দাদা, ওকে একটু জল খাইয়ে দি বাবা। খাবার দাবার খাবো যখন, সব দেখাচ্ছি। আলুর দম, পরোটা, পটল ভাজা, আলু ভাজা। বাপি এখানে মুড়ি খাচ্ছে, আমার বাবা খাচ্ছে, আলু ওপরে খাচ্ছে, আর মা সুমিকে নিয়ে বসেছে ওখানে। অলরেডি খাওয়া দাওয়া মধ্যে বৃষ্টি হয়ে গেছে 1টা। এখন বাবাটা মাঝে একটু আর ডাইভেস্ট করছি না, এখন খেয়ে বসছি। আর এখানে মা শুয়েছে, এখানে মা শুয়েছে, এখানে শুনে আর অনু শুয়েছে, এখানে এখানে আলো খেয়েছে, আর এখানটা আমি ওপরে আবার আবার বাদে রয়েছি। তো চলো এখন আপাতত আজকের মতো ঘুম নাই, দেখা হচ্ছে কাল সকালে, ঘুম ভাঙবে, তারপর ট্রেন থেকে নামবো। এখানে নীল ঘুম থেকে উঠে পড়েছে, এখানে মা বাবা উঠে পড়েছে, আলো আবার পুরী চলে যাচ্ছে, পুরী থেকে ছেড়ে দিয়েছে ওরা। তো এরপরে গিয়ে আমরা হোটেল, এই তো জানলা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে, তাই তো? অনেক ঘুমিয়েছি, চোখ মুখ পুরো ফুলে গেছে আমাদের, দেখতেই পাচ্ছ তো। অনুদি ঘুমোতে পারিনি, ওয়েদার তো পুরীর খুব ভালো, এই গরমের মধ্যে ভেবেছিলাম খুব খারাপ থাকবে। এখন কটা বাজে দাদা? দেখি ঘড়ির সময়টা দেখাই, এমন ফোন, ও ব্রাইট কমানো, বাবা এখানে পুরো এবারে। সবাই দেখো মুখটা, দেখো মুখটা, দেখো একবার খালি। বাহ, সুমুক, সুমুক কোথায় গেল? সুমুক, সুমুক কোথায় গেল গো মা? এই দেখো সুমু, আমার সুন, আমার ঘুম হচ্ছে এখনো। এখন ব্যাগ গোনার পর্ব চলছে, সব ব্যাগ এসছে নাকি? সুমু এখনো ঘুমোচ্ছে, মাকে বসিয়ে দেওয়া হলো এখানে। তোমরা সবাই জানো মাকে, মায়ের পায়ে ব্যথা, তো সেই কারণে মাকে আলাদা করে এই গাড়িটা বসিয়ে গেলো, মা আবার সুমিকে নিয়ে বসেছে। চলো ওখানে যাই আমরা, দিকে দিকে হই।
এই যে ঘুম থেকে উঠেছে নিনি এবং আমরা ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি, লাগেজ গুলো তুলে দিচ্ছে সব বাবা দাদা। এই যে অনুদি, এই যে আমি একদম বিধ্বস্ত অবস্থায়। মাম্মাম, ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং? ওর একদম ভালো লাগছে না গরমে, কিন্তু আজ ওয়েদারটা খুব ভালো আছে, বলো অনুদি। সমুদ্রের কাছাকাছি চলে এসছি আমরা। দাদা অনুদি গেছে ঘর খুঁজতে, হোটেল খুঁজতে। আমরা নেমে লাগেজ নিয়ে বসে আছি ওখানে, আর সামনেই সমুদ্র, আর নিজেকে আটকাতে পারলাম না, তো চলো যাই একটুখানি। তো এখন আমরা বেরোচ্ছি বাসনপত্রের জন্য, কারণ বাইরে আমরা গেছিলাম, বাইরে জিজ্ঞাসা করলাম, বাইরে বললো যে বানিয়ে দেবে 1 কিলো চালের ভাত, সেটা নেবে 70 টাকা, আর মাছের ঝোল খালি বানিয়ে দেবে সেটার জন্য নেবে 200 টাকা। তো আমরা দেখলাম এটার থেকে ভালো কি আমরা গ্যাস ভাড়া নিয়ে নিচ্ছি, বাসনপত্র ভাড়া নিয়ে নিচ্ছি, আর কিছু বাটি বাটি আমরা এনেছি তো সেগুলো দিয়ে হয়ে যাবে। তো আমাদের গ্যাস পড়ছে ওই 140 টাকা কিলো, আর ওভেনটা 30 টাকা করে পার ডে ভাড়া নিচ্ছে, আর যা বাসনপত্র নেবো সেটার কী কী ভাড়া লাগছে চলো দেখে নিই। এইখানে মা গ্যাস এজেন্সি রয়েছে, এখান থেকে আমরা ভাড়া নিতে এসেছি। এখানে গ্যাস রয়েছে, বাসনপত্র রয়েছে, এই সিলিন্ডারটা আমাদের দেওয়া হয়েছে, এই যে সিলিন্ডারটা, এটার ওয়েট আছে 8.5 কিলো, দেখো সাইডে লেখা আছে। আমাদের হলো একটা হাঁড়ি, একটা কড়া, একটা গামলা, একটা বটি, একটা খুন্তি, আর একটা হাতা, আর এখানে হচ্ছে তোমার সিলিন্ডার, আর একটা ওভেন। গ্যাসের তো তোমাদেরকে আগেই বলেছি 140 টাকা করে কিলো, আর বাসনটা হচ্ছে বাসনের জন্য 90 টাকা করে পার ডে ভাড়া লাগছে, আর এই ওভেনটা যেটা নিয়েছি ওভেনটার জন্য 30 টাকা করে পার ডে ভাড়া লাগছে। তো আমাদের 110 টাকা করে, 120 টাকা করে পার ডে ভাড়া লাগছে। বললাম গ্যাসটা ফিটিং করে দিতে, তো গ্যাসটা ফিটিং করছে, তো গ্যাসটা ফিটিং করে দিল, কারণ যদিও বাড়িতে আমি করি কিন্তু এখানে আমি রিক্স নেবো না, কারণ বাড়িটা আমি জানি, আর এখানে ওদের ইউজ করা জিনিস, তো আমি একদমই রিক্স নিলাম না। হলো এখান থেকে, হ্যাঁ মশলাপাতি সব নিয়ে নিয়েছি, তেল তেল আদা রসুন চা পাতা সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। চলে এলাম মাছের বাজারে। দেখো পমফ্লেট রয়েছে, ইলিশ রয়েছে, 800 টাকা কিলো পমফ্লেট, টাটকা মাছ একদম। আর এখানে চিংড়ি, চিংড়ির সাইজ গুলো দেখা গেল, চিংড়ির সাইজ গুলো দেখো, এটা বাগদা না? বাগদা। বাবার আজকে মনে করেছে ট্যাংরা, জ্যান্ত ট্যাংরা দিকে দেখালাম, এই দেখো এখনো নড়ছে। ওখানে হবে কাটানো, এখানে হবে কাটানো, 30 টাকা নেবে কাটাতে। অক্টোপাস কাটছে, এগুলো অক্টোপাসের পিস হচ্ছে, এই দেখো এখানে রয়েছে অক্টোপাস। গলদার সাইজ দেখো বস, গলদার সাইজ, একদম চপ্পর সাইজ আছে গলদার। ভাই দেশি আমাদের ওখানে 500, মানে দেশি মুরগি 500 করে, আর এখানে 280 টাকা করে গোটা। তো আমরা আজকে তো মাছ নিয়ে নিয়েছি যেমনটা তোমরা দেখলে, তাই জন্য আজকে আর দেশি নিচ্ছি না, মানে মুরগি, কালকে খাবো দেশি মুরগি, দুটো নিয়ে নেবো, দুটো নিলে আমাদের আশা করি হয়ে যাবে। জলের ক্রাইসিস, সব খাবার চলে এসেছে রুম, রুমে আমরা চলে এসেছি। তো এখন দুপুর কটা বাজে? একটা, এখন একটা বাজতে যায়, এখন দুজনে দুটো সব, এখন আমরা সবাই যাচ্ছি, এদিকে অনুদির মা আছে, অনুদির মা চান করবে না, তোমাদের ফোন টোন করবে, আমরা রিলস টিলস করবো, তো সব ছাতা ফাতা খুলে প্রপার রেডি। দাদা কিছু বলতে চাস? আমি ছাতা নিয়ে সমুদ্রে নামবো, সমুদ্র বালু, অনুদি অনুদি সমুদ্র বালুর মধ্যে নামবো তো আজকে আমরা, বালু তটে না না, সোজা সোজা এখান দিয়ে তো কাছে, এটা দিয়ে তো একদম কাছে। আমরা যেখানে ঘর নিয়েছি সেখান থেকে সমুদ্রটা অনেক কাছে, তাই তো অনুদি? অনুদি কি দে, অনুদি কুড়দি, অনুদি হ্যাঁ অনুদি, আই বইয়ের মতো লাগছে, আই বইয়ের মতো লাগছে, আমি পড়বো না। লিডিল প্যান্ডা লাগছে, লিডিল প্যান্ডা, লিডিল প্যান্ডা কোথায় যাচ্ছ?
আরে বাবরে, আমাদের যেখানে হোটেল নিয়েছি সেখান থেকে আমাদের বিচটা খুব কাছে, তো আমরা মানে এসেই গেছি, তাই দু পা হাঁটলেই আমাদের সামনেই বিচ, একদম সমুদ্রের ধারে চলে এসেছি। আর দেখো 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 দেখো, ও বাবা, এই দেখো সমুদ্র, ওখানে মাও চলে এসছে, চলছে পুরো জ্বলছে, ভালো লাগছে, বলেছিলাম ছাতা নিয়ে আসতে, ছাতা নিয়ে আসতে বলেছি, নু মা কেমন লাগছে? কাহ বাবু আ জলদি আওয়া রে, কি জুতো পরে এসেছো? ওই জুতো তো আমি যেন কাভার্ড জুতো পরে এসেছি উইথ মাই লিটিল অমব্রেলা। সমুদ্র লাস্ট এসেছিলাম 17-তে, 17-র পরে 24-এ, দারুণ এক্সপিরিয়েন্স, বাট গরমটা অত্যাধিক অত্যাধিক গরম। হ্যালো, রিলস বানাবি না? ওই গানটা সব থেকে ভালো, জ্বালিয়ে পুড়িয়ে দিলীপা পুড়িয়ে। টান টান করে এলাম আমরা, আমাকে চালিয়ে দিয়ে দেবে তো। আমরা এখানে খেতে বসে পড়েছি আলু পটল চিংড়ি আর মাছের ঝাল, তো এখন খেয়েছি, প্রচন্ড জোর খিদে পেয়েছে, সেজন্য একটু পরে বসবে। এখানে অনু বসেছে, আলু বসেছে, ওখানে আমার বাবা, ওখানে বাপি, ব্যস্ত তো জামা কাপড় তুলতে এসে ইনি পুরো মিজে গেছেন। এই যে আমাদের জামা কাপড় তাও কিছু রয়ে গেছে, তুলতে পারিনি, কেউ সাহায্যও করিনি আমাদের। কিছু বলতে চাস? ওয়েদারটা এবার ঠান্ডা হয়ে যাবে, শরীরটা খারাপ লাগছে, গলাটা ধরে গেছে, দেখি কি করা যায়। মা বলছিল বাবাকে পাঞ্জাবি পরতে, তো এই যে দুই মা শাড়ি পরেছে, বাবা আগে মনে হয় বেরিয়ে গেছে বাচ্চাটাকে নিয়ে, এখানে দাদাও রেডি ক্যাজুয়ালে। বাইরে বেরিয়ে আচ্ছা এখানেই সেলফি তুলবো, চলো চলো দাদা চলো। ওয়েদারটা জাস্ট অসাধারণ, মানে আমরা যখন আসছিলাম পুরীতে সবাই একটাই কথা বলছিল যে পুরীতে যাচ্ছি সেই গরমের মধ্যে, কিন্তু বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে, এখনো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো চলো যাওয়া যায়, এখন নিচেই ফটো সেশন চলছে এদের, কি বলবো, চলো গো। আমরা আছি হচ্ছে কি বাবা ভবনে আছি। যেতে যেতে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, আমরা তো হেঁটে যাচ্ছি, বাট যারা অটোতে বা টোটোতে যেতে চাইছো তারা পার পার্সন 20 টাকা করে লাগবে মাথা পিছু, আর যেটা বললো, আর 1 কিলোমিটারেরও কম রাস্তা, মানে আমরা যে হোটেলে আছি সেখান থেকে খুব বেশি হলে 1.1 কিলোমিটার হবে, বাট আমার মনে হয় না কি 1.1 কিলোমিটারের জন্য 20 টাকা ওয়ার্থ, তো আমার মনে হয় একটু হেঁটে নেওয়াই ভালো, কারণ সকালবেলার রোদে হাঁটা যায় না, বাট বিকালবেলা চোখে যারা অটো টোটো করতে চাইছো 20 টাকা ভাড়া বেশি যদি চায়, তো সেটার জন্য ইনফরমেশনটা দিয়ে রাখলাম তোমাদের। আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, টোটো আমরা ধরিনি, আর এখানে এরা এই যে দাদা দেখি বিস্কুট কিনে খেতে, আহারে ওগো, কিনবি রে তোরি বাজার, তোরি বাজার রে, কিনে নে
আমার সুমু, সুমু চচুরি মা একদম ডান দিক দিয়ে চেয়ে চলুন। তো যেতে যেতে আর একটা মন্দির করল, ঠাকুর আশ্রম সুন্দর। আরতি হচ্ছে এখন, হাজার হাজার দামটা একবার দেখাই তোমাদের। দেখো ফার্স্ট 180, সেকেন্ড হচ্ছে 220, থার্ড হচ্ছে 240, তারপর এখানটা গ্যাপ আছে 440, দেন 500। তো এত রকম ভ্যারাইটিস আছে খাজার, কোনটা ভালো হবে কি হবে জানি না, নেবো কোথা থেকে নেবো দেখাচ্ছি। চল দেখে দেখো, লঙ্কা চপ খাওয়া স্টার্ট করে দিয়েছে অনু, জাস্ট বলছিল লঙ্কা চপ। এ অনু লঙ্কা চপ নিয়েছে, হ্যালো নাও, রকেট হবে না এটাকে। আলো নিয়েছে মানে ওই বাবাকে দিয়ে দেখে সামনে দাঁড়িয়ে নিয়ে নিয়েছে। জয় জগন্নাথ, চলে এসেছি আমরা জগন্নাথ মন্দিরে। আর জগন্নাথ মন্দিরে দেখো হাওয়াটা যেদিকে থাকে মানে পতাকাটা তার উল্টো দিক দিয়ে ওড়ে। তো নীল সুমু আমরা পৌঁছে গেছি, গন্তব্যে আমরা চলে এলাম। এখানে দেখছো পেছনে মন্দির রয়েছে, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আর এরপরে আমরা ভেতরে যাব, যেটা এখন শুনলাম যে নতুন বাইরে থেকে প্রসাদ কিনে ভেতরে নিয়ে যাওয়া যাবে না, ভেতরেই প্রসাদ আছে, ওখান থেকে কিনে ওখানেই পুজো দিতে হবে। হচ্ছে আর আলো যাচ্ছে না, আলো এখানে বসে আছে, তাই আমরা সমস্ত জুতো আলোর কাছে রেখে যাচ্ছি। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। জয় জগন্নাথ। আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর সমস্যা হয়েছে আমি হাফ প্যান্ট পরে এসেছি, হাফ প্যান্ট পরে ঢোকা এলাও নেই, তো আবার আমাকে আলাদা করে গামছা কিনতে হলো, গামছা কিনে গামছা পরে তারপরে যেতে হলো। তো তোমরা যারা হাফ প্যান্ট পরে যাচ্ছ তাদের জন্য অ্যাডভান্স করে রাখি, ফুল প্যান্ট পরে আসবে, আদারওয়াইজ গামছা কিনতে হবে, গামছা পরে যেতে হবে। আর একটা জিনিস যেটা হচ্ছে মোবাইল চালাও নেই, এখন সমস্ত জায়গাতে মোবাইল ব্যান করে দিয়েছে, মোবাইল চামড়ার জিনিস সমস্ত কিছু খুলে রেখে তারপরে যেতে। তো চলো কিছু কিছু হয়ে গেছে, ওরা কিছু খাওয়া যাক। 10টা বেজে গেছে বলে আর কিছু খেলাম না, আর রুটি আর তরকা নিয়ে নিলাম। তো চলো আজকে রুটি তরকারি খাবো, আর ভাত আছে তরকারি আছে, তো সেগুলো দিয়ে হয়ে যাবে আজকে কম্বাইন করে। তো চলো দেখি ওগুলো গরম করেছে কিনা। গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে সেকেন্ড ডে আমাদের পুরীতে। কালকে তো ভিডিও এন্ড করতেই ভুলে গেছিলাম, অনেক লেট হয়ে গেছিল বাড়ি ফিরে, জাস্ট খেয়ে দেয়ে শুয়েছি আর কিচ্ছু ইচ্ছা করিনি, তাই আর দেখানোই হয়নি। তা এখন দেখতে পাচ্ছ ফুল রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি। ভেবেছিলাম ভোরবেলা যাব, কিন্তু বিচের সাইডে, বাট যেতে পারিনি, মা বাবারা গেছিলো। তো এখন আমি দাদা আর অনুদিরা যাচ্ছি, তো এটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করছি ভিডিওগুলো ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা সবাইকে।